আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনলাইন ক্লাসের পরমাণু গঠন এর পার্ট 8 অর্থাৎ অষ্টম ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ্য বিষয় হল অরবিট ও অরবিটাল কাকে বলে, অরবিট অরবিটালের আকৃতি এবং অরবিট অরবিটালের ব্যাখ্যা এবং অরবিট অরবিটালের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে অবিরাম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। পরমাণুর বাইরে যে নির্দিষ্ট শক্তি স্তরে উপস্থিত থেকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, সেই নির্দিষ্ট শক্তি স্তরগুলোকে বলা হয় অরবিট। এই অরবিটকে আমরা বিভিন্ন ক্যাপিটাল লেটার দ্বারা চিহ্নিত করি, যেমন অরবিট পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন দূরত্বে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসমূহ পরিভ্রমণের জন্য কতকগুলো বৃত্তাকার স্থির শক্তি স্তর থাকে। এসব বৃত্তাকার স্থির শক্তি স্তর সমূহকে অরবিট বলা হয়। নিউক্লিয়াসের নিকটতম যে নির্দিষ্ট শক্তি স্তর থাকে, এই প্রথম স্তরের জন্য n ইকাল টু 1 হলে সেই অরবিট কে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার কে দ্বারা চিহ্নিত। n ইকাল টু 2 হলে সেই অরবিটকে এল দ্বারা চিহ্নিত করি। n ইকাল টু 3 হলে সেই অরবিটকে এম দ্বারা চিহ্নিত করি। n ইকাল টু 4 হলে সেই অরবিটকে আমরা এন দ্বারা চিহ্নিত করি। n ইকাল টু 1 হলে সেই অরবিটকে কে দ্বারা চিহ্নিত করি। এটা হলো নিউক্লিয়াসের সবচেয়ে নিকটতম বা কাছে থাকে। আর n ইকাল টু 2 হলে সেই অরবিটকে আমরা এল দ্বারা, n ইকাল টু 3 হলে সেই অরবিটকে আমরা এম দ্বারা, n ইকাল টু 4 অর্থাৎ শক্তি স্তর 4 হলে আমরা সেই অরবিটকে আমরা এন দ্বারা চিহ্নিত করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ডায়াগ্রামের সাহায্যে দেখি এই অরবিটগুলো নিউক্লিয়াস হতে প্রথম অরবিটালের যে আকার, দ্বিতীয় অরবিটটি প্রথম অরবিট থেকে অনেক বড় এবং তৃতীয় অরবিট দ্বিতীয় অরবিট থেকে আরও বড়, চতুর্থ অরবিট তৃতীয় অরবিট থেকে অনেক বড়। এভাবে যত অরবিট অর্থাৎ শক্তি স্তর বাড়বে, নিউক্লিয়াস হতে তার দূরত্ব বেড়ে যাবে এবং পূর্বের শক্তি স্তর হতেও তার আয়তন বা আকৃতি অনেক বড় হবে। এই অরবিটের একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে চাইলে অবশ্যই তার এই অরবিটগুলোর মধ্যে থেকে তাকে অবিরত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে হবে। অরবিটের বাইরে থাকার কোনো উপায় বা সম্ভাবনাই নেই, অর্থাৎ অরবিটের বাইরে থেকে কোনো ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অরবিটাল নিয়ে আলোচনা করি। অরবিটাল হলে একটি তরঙ্গ বলবিদ্যার গাণিতিক ফাংশন, যার দ্বারা কোনো পরমাণুতে ইলেকট্রনের অবস্থান ব্যাখ্যা করা যায়। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছেও থাকতে পারে এবং দূরেও থাকতে পারে।
অরবিটাল এর নিউক্লিয়াস চারিদিকে ইলেকট্রন এর অবস্থানের সম্ভাবনা বা সম্ভাবনাময় স্থান। নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে এই অবতরণশীল ইলেকট্রন তথা ইলেকট্রন মেঘের পাওয়ার সম্ভাবনা 90-95%, এই ত্রিমাত্রিক অঞ্চলকে অরবিটাল বলা হয়। অরবিটাল শব্দটির প্রকৃত অর্থ হল উপশক্তি স্তরের উপ উপশক্তি স্তর। আমরা এখন অরবিটালের সংজ্ঞাটি দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অরবিটাল হলো নিউক্লিয়াসের চারিদিকে যেসব ত্রিমাত্রিক অঞ্চলে আবর্তছে ইলেকট্রন তথা ইলেকট্রন মেঘের পাওয়ার সম্ভাবনা 90-95% থাকে। এই ইলেকট্রন মেঘের এই ত্রিমাত্রিক অঞ্চলকে অরবিটাল বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অরবিটাল আসলে এর প্রকৃত অর্থ হল অরবিটগুলোর কিছু উপশক্তি স্তর বিভক্ত হয়, আর অরবিটাল হলো উপশক্তি স্তরের আবার উপ উপশক্তি স্তরে বিভক্ত হওয়ার হওয়াকে অরবিটাল বলা হয়। এটা হলো আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে ঘুরে, এবং এই শক্তি স্তরগুলো কতকগুলো উপশক্তি স্তরে বিভক্ত। যেমন আমরা যদি n=1 অর্থাৎ প্রথম শক্তি স্তর হয়, তাহলে সেই শক্তি স্তরকে আমরা কে এর মাধ্যমে প্রকাশ করি। কে এর কোনো বিভক্তি বা উপশক্তি স্তর নেই, অর্থাৎ 1s। তারপরে দ্বিতীয় শক্তি স্তর এর দুই ভাগে বিভক্ত, অর্থাৎ দুটি উপশক্তি স্তরে বিভক্ত, যেমন 2s 2p। একটি অরবিটালে যে কোনো দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। আমরা জানি যে এস অরবিটালে কোনো বিভক্তি নাই, এখানে সর্বোচ্চ দুটি ইলেকট্রন অবস্থান করতে পারে। ঠিক এল এর দুটি এল শক্তি স্তরের দুটি উপশক্তি স্তর, যেমন 2s 2p 2s, এখানে কোনো বিভক্তি নাই, অর্থাৎ দুটি ইলেকট্রন থাকতে পারে। কিন্তু 2p অর্থাৎ পি অরবিটাল আবার তিন ভাগে তিনটি উপশক্তি স্তরে বিভক্ত, অর্থাৎ মোট এখানে একটি, আর পি অরবিটাল হল তিনটি, অর্থাৎ চারটি উপশক্তি স্তর। এল এর 2s এর একটি এবং 2p এর তিনটি অরবিটাল বিদ্যমান, মোট চারটি অরবিটাল রয়েছে। আবার m এর তিনটি উপশক্তি স্তরে বিভক্ত, m শক্তি স্তরকে তিনটি উপশক্তি স্তরে বিভক্ত, 3s 3p 3d। এখানে 3s-এ একটি অরবিটাল, 3p-তে তিনটি, আর 3d-তে পাঁচটি, আর d অরবিটাল পাঁচটি উপ উপশক্তি স্তরে বিভক্ত, অর্থাৎ 5 আর 3 8, আর একটি এই 9টি, অর্থাৎ m এর 3s এর একটি, 3p এর তিনটি, 3d এর পাঁচটি, অর্থাৎ মোট 9টি অরবিটাল বিদ্যমান, অর্থাৎ m উপশক্তি স্তরে মোট 9টি অরবিটাল বিদ্যমান আছে। আবার n শক্তি স্তরটি 4টি উপশক্তি স্তরে বিভক্ত, এই 4টি উপশক্তি স্তর হলো 4s 4p 4d 4a। এখানে 4s হলে একটি কোনো বিভক্তি নাই,
পি হলো তিন, পি তিন তিন ভাগে বিভক্ত, ডি হলো পাঁচ ভাগে বিভক্ত, এফ হলো সাত ভাগে বিভক্ত। মোট সর্বমোট অরবিটাল হলো ১৬টি। শিক্ষিতবিন্দু আমরা উপ উপশক্তি স্তর সমূহ অর্থাৎ অরবিটাল সমূহের হিসাব আমরা এখন দেখলাম। তাতে দেখা যাচ্ছে যে কে এর কোনো উপশক্তি স্তর নাই, অর্থাৎ এর অরবিটাল সংখ্যা একটি। এল এর এল শক্তি স্তরটি দুটি উপশক্তির বিভক্ত, এস পি অর্থাৎ এস এক এবং পি তে পি অরবিটাল পি উপশক্তি স্তর আবার তিনটি উপ উপশক্তি স্তরে বিভক্ত, অর্থাৎ চারটি অরবিটাল বিদ্যমান। এম এর তিনটি উপশক্তি স্তরে বিভক্ত, থ্রি এস, থ্রি পি, থ্রি ডি অর্থাৎ এসে একটি, থ্রি পি তিন ভাগে বিভক্ত, পাঁচ ডি পাঁচ ভাগে বিভক্ত, অর্থাৎ মোট পাঁচের তিন আট এক নয়টি অরবিটাল বিদ্যমান। এন শক্তি স্তর আবার চারটি উপশক্তি স্তরে বিভক্ত, এই চারটি উপশক্তি স্তর আবার যেমন এস অরবিটাল কোনো বিভক্তি নাই, পি অরবিটাল তিনটি ভাগে বিভক্ত, আর ডি অরবিটাল পাঁচটি অরবিটাল নিয়ে গঠিত, আর এফ এফ অরবিটাল সাতটি অরবিটাল, মোট ১৬টি অরবিটাল নিয়ে অর্থাৎ চতুর্থ শক্তি স্তর বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখন আমরা এই অরবিটালগুলো আকৃতি একটু দেখি চিত্রের মাধ্যমে। যেমন এস অরবি তালের আকৃতি গোলাকার, এটা যদি নিউক্লিয়াস হয় পি অরবিটালের আকৃতি, পি অরবি তালের আকৃতি ডাম্বেল লাকার, ডি অরবি তালের আকৃতি ডাবল ডাম্বেল আকার, এফ অর বি তালের আকৃতি জটিল ডাবল ডাম্বেল আকার, শিক্ষিতবিন্দু এস অরবিটাল আকৃতি গোলাকার, এ হলো গোলাকার আকার এস অরবিটাল।
পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকার, ডাম্বেল আকার ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল আকার, এফ অরবিটালের আকৃতি জটিল ডাবল ডাম্বেল আকার, এ ডি অরবিটাল থেকে আরো জটিল গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন অরবিটালের এস পি ডি এফ ইত্যাদির আকৃতি দেখলাম এবং প্রতিটি অরবিটাল এর দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে। এ হলো আমাদের অরবিটালের আকৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অরবিট এবং অরবিটালের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটি বিষয় ভালোভাবে লক্ষ্য করি, তবে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অরবিট এবং অরবিটালের সাদৃশ্যগুলো দেখি। অরবিট অরবিটালের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য, সাদৃশ্য হলো নিউক্লিয়াসের চারিদিকে অবতীর্ণ ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনাময় একটা স্থান। দুই নম্বর, উভয়ের মধ্যে শক্তির ভিন্নতা থাকে। অরবিটের শক্তি একরকম আর অরবিটালের শক্তি অন্যরকম, অর্থাৎ শক্তির ভিন্নতা থাকে। তিন নম্বর, উভয় নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের ঘূর্ণনরত অবস্থা, অর্থাৎ উভয় নিউক্লিয়াসকে, উভয় অরবিট এবং অরবিটাল উভয় নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের ঘূর্ণনরত একটা অবস্থা ও অবস্থান এবং শক্তি ও গতি প্রকাশ করে। চতুর্থ হলো, উভয়ের ক্ষেত্রে গতিশীল ইলেকট্রনের পথের সুনির্দিষ্ট আকার বর্তমান। তাহলে উভয়ের ক্ষেত্রে গতিশীল ইলেকট্রনের পথের সুনির্দিষ্ট আকার বর্তমান। অরবিটালের আকার সুনির্দিষ্ট এবং অরবিটের আকারও সুনির্দিষ্ট থাকে। আমরা অরবিট অরবিটালের বৈসাদৃশ্য, অর্থাৎ অরবিট অরবিটালের মধ্যে পার্থক্য সমূহ লক্ষ্য করি। যেমন অরবিট হলো সুনির্দিষ্ট পথ, অরবিটাল হলো সম্ভাবনাময় একটা অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে 90-95%। দুই নম্বর, কোয়ান্টাম মতবাদের উপর ভিত্তি করে এই অরবিট প্রতিষ্ঠিত। আর অরবিটাল হলো তরঙ্গ বলবিদ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিন নম্বর হলো দ্বিমাত্রিক অঞ্চলের ধারণা দেওয়া, অর্থাৎ ইহা দ্বিমাত্রিক চিত্র বা দ্বিমাত্রিক অঞ্চলের ধারণা পাওয়া যায়, কিন্তু অরবিটাল ত্রিমাত্রিক অঞ্চলের, অর্থাৎ থ্রি ডি অঞ্চলের ধারণা পাওয়া যায়। চার নম্বর হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন ইকাল টু 1, 2, 3, 4, অর্থাৎ কে এল এম এন ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। আর অরবিটাল হলো ছোট হাতের এল, অর্থাৎ এল এর মান 0, 1, 2, 3 ইত্যাদি, অর্থাৎ এস পি ডি এফ দ্বারা প্রকাশ করা হয়। পাঁচ নম্বর পার্থক্য হলো অরবিটকে কে এল এম এন তে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, এর মান 2n2। আর অরবিটালের প্রতিটি অরবিটালে দুইটির বেশি ইলেকট্রন থাকতে পারে না, অর্থাৎ প্রতিটি অরবিটালে দুইটি করে ইলেকট্রন থাকতে পারে। ছয় নম্বর হলো ইহার আকৃতি বৃত্তাকার, অরবিটের আকৃতি সাধারণত বৃত্তাকার, কিন্তু অরবিটালের আকৃতি বৃত্তাকার হয় না, সাধারণত উপবৃত্তাকার হয়ে থাকে। সাত নম্বর হলো ইলেকট্রনকে কোণা হিসেবে ধরা হয়েছে, অরবিটে ইলেকট্রনকে কোণা হিসেবে বিবেচনা করা হয়েছে বা ধরা হয়েছে, কিন্তু অরবিটালে কোণা তরঙ্গ দুই হিসেবেই ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অরবিট এবং অরবিটালের আলোচনা এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে পরমাণুর অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।